গতকাল বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে মুমিন মুসলমানদের দুনিয়াতেই তিনটি পুরস্কার দেবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, বিনা শর্তে না আমল ভালো করার শর্তে। তাহলে বর্তমান দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমান আল্লাহর ঘোষিত সেই পুরস্কারগুলির থেকে বঞ্চিত। গতকাল আমি কথাটা বারবার বলেছি যে আল্লাহ ওয়াদা লঙ্ঘন করার কারণে না আমরা শর্ত ভঙ্গ করার কারণে। আজকের আলোচনা হল মুমিন মুসলমান আল্লাহর ঘোষিত পুরস্কারগুলি পাওয়ার যে শর্ত আছে সেই শর্ত মুমিন মুসলমানেরা কেন ভঙ্গ করে। আল্লাহ ওয়াদায় আবদ্ধ হয়েছেন মুমিন মুসলমানদের সাথে, তোমরা যদি আমল ভালো করো দুনিয়াতেও তোমাদেরকে পুরস্কৃত করব, আখেরাতেও পুরস্কৃত করব। দুনিয়া আখেরাত উভয় জগতের পুরস্কারের ঘোষণা আল্লাহ একটি আয়াতে দিয়ে বলেন, وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। এর অর্থ হলো আল্লাহ বলেন আমি একটি মহামূল্যবান কথা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে দিয়েছি, সমস্ত আসমানি কিতাবে উল্লেখ করে দিয়েছি, দাউদ আলাইহিসসালামের কাছে নাজিলকৃত জাবুর কিতাবে, মুসা আলাইহিসসালামের কাছে নাজিলকৃত তাওরাত কিতাবে, ঈসা আলাইহিসসালামের কাছে নাজিলকৃত ইঞ্জিল কিতাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত কোরআনেও কথাটি উল্লেখ করে দিলাম। কথাটি কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ভূমির উত্তরাধিকারী হবে আমার নেক আমলওয়ালা বান্দাগণ। কোন বান্দাগণ? নেক আমলওয়ালা। আল্লাহ এখানে ভূমির অধিকারী বলতে কোন ভূমি বুঝালেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে তার ব্যাখ্যায় লেখেন, আল্লাহ যে বলেছেন নেক আমল বান্দাগণকে আল্লাহ ভূমির উত্তরাধিকারী করবেন, এখানে ভূমি কথার দুইটা ব্যাখ্যা, একটা হলো পৃথিবী আর একটা হলো জান্নাত। মর্ম হলো নেক আমলওয়ালা বান্দাদেরকে আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতাও দেবেন, জান্নাতের উত্তরাধিকারীও বানাবে। তাহলে এই আয়াতে আল্লাহ নেক আমলওয়ালার নেক আমলের বিনিময়ে পৃথিবীতে কি তাও উল্লেখ করে দিয়েছেন, নেক আমলের বিনিময়ে আখেরাতে কি তাও উল্লেখ করে দিয়েছেন। নেক আমলওয়ালা বান্দাগণ দুনিয়াতেও আল্লাহর ঘোষণা মতে পুরস্কৃত হবে, আখেরাতেও আল্লাহর পুরস্কারে পুরস্কৃত হবে। কিন্তু বর্তমান দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমান পুরস্কৃত নয়, তিরস্কৃত। কেন তিরস্কৃত? আল্লাহ ওয়াদা লঙ্ঘনের কারণে না আমরা শর্ত ভঙ্গ করার কারণে। আজকের আলোচ্য বিষয় হল মুমিন মুসলমান কেন আল্লাহ প্রদত্ত এই শর্তটি ভঙ্গ করে। নেক আমলের শর্তটা মুমিন মুসলমান ভঙ্গ করে কেন? নেক আমলের শর্তটি মুসলমান ভঙ্গ করে দুনিয়ার লোভে। কিসের লোভে? দুনিয়ার লোভে। কাজেই দুনিয়া লোভী মুসলমান দুনিয়াতেও তিরস্কৃত হবে, আখেরাতেও তিরস্কৃত হবে। আখেরাতমুখী মুসলমান দুনিয়াতেও পুরস্কৃত হবে, আখেরাতেও পুরস্কৃত হবে। এই জন্য আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআমের 125 নম্বর আয়াতের প্রথমাংশ তিলাওয়াত করেছি।
এই আয়াতের ব্যাখ্যায় সুস্পষ্টভাবে আপনাদের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ, যে দুনিয়া মুখী কাকে বলে আর আখেরাত মুখী কাকে বলে। যেহেতু মানুষ দুনিয়া লোভী হলেই আল্লাহর সাথে আল্লাহ প্রদত্ত শর্ত ভঙ্গ করে, দুনিয়া লোভী হওয়ার কারণে। এজন্য দুনিয়া লোভী কারা আর আখেরাত মুখী কারা তা বোঝার জন্য এই আয়াতাংশের তফসির আলোচনা হওয়া দরকার। সূরা আনআমের 125 নম্বর আয়াতের প্রথমাংশ, এতে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হল আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? সাহাবাগণ প্রশ্ন করলেন রাসূলকে, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষের অন্তরকে আল্লাহর পক্ষ থেকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে। আল্লাহ যার অন্তরে নূর দান করেন তার অন্তর ইসলামের জন্য খুলে যায়। এই জবাব দেওয়ার পর সাহাবায়ে কেরাম আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ নূর দান করলেন না তা বোঝার উপায় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি আলামতের দ্বারা বোঝা যাবে। যার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। যার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে না প্রমাণিত হয়ে যাবে তার অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই। রাসূলের বর্ণিত সেই তিন আলামত আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি মনোযোগে শুনলে বুঝলে ইনশাআল্লাহ প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই। যার অন্তরে হেদায়েতের নূর আছে তিনিও টের পাবেন আছে, যার অন্তরে হেদায়েতের নূর নাই তিনিও টের পাবেন নাই। তবে রাসূলের বর্ণিত তিন আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে রাসূলের বর্ণনা মতে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, এটা যদি কেউ টের পান তাহলে তার জন্য একটা সুসংবাদ আছে। হেদায়েতের নূর যার অন্তরে নাই বলে টের পাবেন তার জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদ না শুনে কেউ অমনোযোগী হবেন না, এলোমেলো করবেন না। আমি অতি সংক্ষেপে অল্প সময়ের ভিতরেই আপনাদের সামনে কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি। আমি কি বলেছি, যদি কেউ টের পান যে রাসূলের বিবরণ মতে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই এমন কথা যদি কেউ টের পান তাহলে তার জন্য একটা দুঃসংবাদ আছে, বলেছি না সুসংবাদ? অনুরোধ করে বলবো সেই সুসংবাদটি শুনে যাবেন, এবং সেই সুসংবাদটি হবে আমাদের তিন দিনের তফসিরের সারমর্ম, যা সাথে করে নিয়ে বাড়ি যাব এবং জীবনভর মনে রাখব। এবং সেই সুসংবাদটা গ্রহণ করতে পারলেই আল্লাহ আমার অন্তরে ও হেদায়েতের নূর দান করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত সে দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না।
দুনিয়াটাকে যারা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে এদেরকেই তফসিরের ভাষায় দুনিয়া লুবি বলা হয়, এদেরকেই দুনিয়া মুখী বলা হয়। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে মানুষ তিন প্রকার লুবের কারণে, তফসিরের ভাষায় হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। কেউ মানের লোভে পড়ে দুনিয়ামুখী হয়, কেউ ধনের লোভে পড়ে দুনিয়ামুখী হয়, কেউ নারীর লোভে পড়ে দুনিয়ামুখী হয়। দুনিয়ার লোভ তিন প্রকার, মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। মানের লোভীদের উদাহরণ, যারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে হলেও সমাজের কর্তৃত্ব চায়, পদ দখল করতে চায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অযোগ্যতা এবং অত্যাচারের কারণে মানুষ তাকে কর্তা হিসাবে গ্রহণ করতে রাজি নয়, সে যদি সলে বলে কলে কৌশলে কর্তৃত্বটা দখল করে নেয়, তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সুতরাং এই সমস্ত ফদের লুবিরা বড় ভাগ্যবান, যাদেরকে মানুষ এই ফদে দিতে রাজি না, কিন্তু তার লক্ষ টাকা খরচ করে হলেও এই পদটা তার দখল করতে হবে। মানুষ তাকে এই পদে দিতে রাজি নয় কেন? দুই কারণে, একটা তার অযোগ্যতা আর একটা তার অত্যাচার। যার অযোগ্যতার কারণে, যার অত্যাচারের ভয়ে মানুষ তাকে এই পদে দিতে রাজি নয়, সে যদি যে কোনো উপায়ে পদটা দখল করে নেয়, এটা ধনের লুবি না মানের লুবি? মানের লুবি। আল্লাহর রাসূল বলেন, সে এত বড় ভাগ্যবান, শেষ বিচারের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কি মনে করেন, কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, সত্যই তারা ভাগ্যবান না কপালপুরা? কপালপুরা। হে, মানের লুবে দুনিয়ামুখী হয়েছে, সুস্পষ্ট প্রমাণ তার অন্তরে হেদায়েতের নূর নাই। দুই নম্বর, ধনের লোভে মানুষ দুনিয়ামুখী হয়, চুরি করে, ডাকাতি করে, জবরদখল করে, হাইজেক করে, ছিনতাই করে, সুদ খায়, ঘুষ খায়। কিসের লোভে? ধনের লোভে। ন্যায় সঙ্গত ভাবে না অন্যায়, ধনের লোভে অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করার জন্য এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে। এরাও দুনিয়ামুখী, এরাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর দুই, পদের লোভে যারা দুনিয়ামুখী হয় এরাও দুনিয়ামুখী। সিরিয়াল নম্বর এক, ধনের লোভে যারা দুনিয়ামুখী হয় তারাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর দুই। আর একদল নারীর লোভে দুনিয়ামুখী হয়। নারীর লোভে মানে, নারীকে যেখানে সেখানে যথায় তথায় উপভোগের অপচেষ্টায় লিপ্ত। আমি অন্যদিনও বলেছি আপনাদেরকে, নারীদেরকে যথায় তথায় উপভোগ করা যায় না, পর্দার নারীরা পর্দার ভিতরে থাকে। যখন নারী বেপর্দা হয়ে পথে বের হয়, তখন ওই বখাটেরা ইফতিজিন করার সুযোগ পায়, তখন ওই বদমাশেরা ধর্ষণ করার সুযোগ পায়। কাজেই নারীদেরকে যে কোনো উপায়ে বেপর্দা করে পথে নামাতে হবে। এই আন্দোলনে যারা যারা শরীক, সবাই দুনিয়া লোভি। সিরিয়াল নম্বর তিন। এই আন্দোলনে যারা যারা শরীক তারা আবার দুই দল। একদলে বলে নারী পুরুষ সমাজে সমান, আর একদলে বলে নারী পুরুষ নামাজে সমান। যারা বলে নারী পুরুষ সমাজে সমান,
এদের পরিচয় নারীবাদী, এদের পরিচায়ক শব্দ হলো নারীবাদী। আর যারা বলে নারী পুরুষ নামাজে সমান, এদের পরিচয় হলো লামাজহাবি। দুনো দলের এই ভ্রান্ত মতবাদের ভ্রান্তিটা পরিষ্কার ভাবে বুঝে নেওয়া দরকার। যদিও আমি অতীতেও একাধিকবার আলোচনা করেছি, আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যারা বলে নারী পুরুষ সমাজে সমান, তারা বলে নারী পুরুষের সমান অধিকার চায়, বলে কিনা? ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার নয়, পুরুষের চেয়ে অগ্রাধিকার অথবা পুরুষের উপর একচেটিয়া অধিকার দিয়েছে। বুঝে থাকলে বলুন, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? অতীতের আলোচনা যারা ভুলে গেছেন, আজকে আবারও উদাহরণ দিচ্ছি, শুনুন। ইসলামের বিধানে কোনো পিতার ঘরে যদি কোনো একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, ছেলেকে লালন পালন করা পিতার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হয়ে যাওয়ার পর এই ছেলেকে লালন পালন করা পিতার দায়িত্ব থাকে না। কোন পিতা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু মেয়ে জন্ম হলে সাবালক নাবালক প্রশ্ন নেই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। বুঝে থাকলে বলুন তো, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান, না মেয়ের অগ্রাধিকার? তাইলে যারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই, সমান অধিকার বলতে নিজেই কি গুড়ার ডিম বুঝে আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চায়? গেল সমান অধিকারের উদাহরণ, অগ্রাধিকারের উদাহরণ, এবার দেখুন একচেটিয়া অধিকারের উদাহরণ। একটি ছেলে যুবক হলে যেমন তার বিয়ের দরকার, একটি মেয়ে যুবতী হলেও তার বিয়ের দরকার। তাহলে একটি যুবক ছেলের সাথে একটি যুবতী মেয়ের বিয়ে হলো শুধু ছেলের দরকারে না উভয়ের দরকারে? এমত অবস্থায় বিবেক কি বলে? এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যদি কেউ কাউকে কোনো অর্থ টাকা করি দিতে হয়, তাহলে উভয়ে উভয়কে দেওয়া দরকার, যেহেতু উভয়ের দরকারে বিয়া। ইসলাম বলে মেয়ে তার স্বামীকে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে একটি পয়সাও দেবে না, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে একতরফাভাবে মোহরানা দিতে হবে। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহরানা দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এটা হইল আরেকটা সমান অধিকার, না একচেটিয়া অধিকার। মোহরানা দিয়েই শেষ না সারা জীবনের খুরাকিও? সারা জীবনের খুরাকি দিয়েই শেষ না সারা জীবনের পোশাকও? পোশাক দিয়েই শেষ না সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘরও? কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে? এইটার না, এগুলির নাম সমান অধিকার। তাহলে সমান অধিকার স্লোগান যারা দেয়, হয়তো তাদের মাথায় ভূতে ধরেছে, ভূতে ধরেছে মাথায়। এরা মাতাল, এরা নিজেই গুড়ার ডিম বুঝে না সমান অধিকার কাকে বলে। যারা নারী পুরুষ সমান অধিকার চায়, এদের মধ্যে এই এরা হইল সমাজ নারীবাদী। এরা বলে নারী পুরুষ সমাজে সমান। আরেক দলে বলে নারী পুরুষ নামাজে সমান। এদের দলীয় পরিচয় এরা লামাজহাবি। লামাজহাবিরা বলে নারী পুরুষ নামাজে ব্যবধান নাই, পুরুষও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, নারীও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। পুরুষেরও মুখ ডাকার কোনো বিধান ইসলামে নাই, নারীদেরও মুখ ডাকার কোনো বিধান ইসলামে নাই। তারা বলে, কারা বলে? লামাজাবিরা বলে।
আমি জিজ্ঞাসা করতে চাই, নারীরা পুরুষের সাথে মসজিদের জমাতে শরীক হতে হবে, মুখ খোলা রাখতে হবে, এই রকম ফতোয়াবাজি যারা করে এদের মতলবটা কি? যারা বলে সমাজে সমান, এরা পথে ঘাটে উপভোগ করতে চায়। যারা বলে নমাজে সমান, তারা মসজিদের ভিতরে উপভোগ করতে চায়। সব দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর, হ্যাঁ তাইলে কথা বুঝতে পেরেছে। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তিন আলামতের দ্বারা তাকে চিনা যাবে। এক নম্বর আলামত, সে দুনিয়ামুখী হবে না, সে দুনিয়ার লোভে পড়ে অন্যায়ভাবে পথ দখল করার অপচেষ্টা চালাবে না, সে দুনিয়ার লোভে পড়ে অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাৎ করার অপচেষ্টা চালাবে না, সে দুনিয়ার লোভে পড়ে অন্যায়ভাবে অপরের মা বোনকে উপভোগের চেষ্টা চালাবে না। যদি এই অপকর্মগুলি না করে, তাহলে প্রথম আলামত পাওয়া গেল আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তাকে চিনার দুই নম্বর আলামত, সে আখেরাতমুখী হবে, পরকালমুখী হবে। পরকালমুখী হবে কথার মর্ম হল, যত কাজের সুফল পরকালে পাওয়া যায় তত কাজ নিয়া জীবন ভর ব্যস্ত থাকবে, যত কাজের আসল শাস্তি পরকালের জাহান্নাম তত কাজ থেকে সাধ্য মতো নিরাপদ দূরে অবস্থান করবে। এই লোকটা আখেরাতমুখী, এই লোকটা আখেরাতমুখী। নামাজ রোজা এবাদত বন্দেগী নিয়া ব্যস্ত, সকল প্রকার গুনাহ থেকে নিরাপদ দূরে অবস্থান করে যেই লোক, আল্লাহর রাসূল বলেন তার মধ্যে দুই নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তাকে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। মানুষের দুনিয়ার জীবনের সকল প্রকার নেক আমলেরও আসল পুরস্কার পাওয়া যাবে পরকালে জান্নাত নামে। মানুষের জীবনের সকল অপকর্মের আসল শাস্তিও পাওয়া যাবে পরকালে জাহান্নাম নামে। দুনিয়াতে যদি কাউকে কোনো শাস্তি দেওয়া হয়, সেটা আসল শাস্তি নয়। মুমিন মুসলমানকে যদি গুনার কারণে দুনিয়াতে কোনো শাস্তি দেওয়া হয়, সেটাও আসল শাস্তি নয়, সতর্ক সংকেত। মুমিন মুসলমানকে যদি গুনার কারণে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি দেওয়া হয়, সেটা আসল শাস্তি না, সতর্ক সংকেত। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার জলে স্থলে যত অশান্তি দেখা দেয়, সবগুলি মানুষের অপকর্মের পরিণতি, কিন্তু আসল শাস্তি নয়। আসল শাস্তি আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, মানুষের কোনো পাপের আসল শাস্তি যদি দুনিয়াতে দেওয়া হয়, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য পাপের আসল শাস্তি দেওয়া হয় না, সতর্ক সংকেত দেওয়া হয় মুমিনদেরকে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। যদি সতর্ক সংকেত পেয়ে কোনো মুমিন মুসলমান আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদাফদের সম্মুখীন হয়, সতর্ক হয়ে যদি সেই পাপের পথ পরিহার করে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন, আখেরাতের শাস্তি রহিত হয়ে যায়। আর যদি কোনো বেদিন কাফিরকে তার পাপের কারণে কোনো শাস্তি দেওয়া হয়, সেটাও আসল শাস্তি নয়, আসল শাস্তির পূর্বাভাস, আসল শাস্তির পূর্বাভাস। মুমিনকে দিলে সতর্ক সংকেত, কাফিরকে দিলে পূর্বাভাস। কাজেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে মুমিনকে দিন কাফিরকে দিন যাই দেন না কেন, এইগুলি আসল শাস্তি নয়। মুমিনকে যে শাস্তি দেওয়া হয়, সেটা হলো সতর্ক সংকেত,
আর কাফেরকে যে শাস্তি দেওয়া হয় সেটা হলো আসল শাস্তির পূর্বাভাস, সকল মানুষের পাপের আসল শাস্তি পরকালের জাহান্নাম। সেই জাহান্নামের শাস্তির ভয় যদি মানুষের অন্তরে থাকে তাহলে নেক আমল সারার সাহস করতে পারে না, গুনার কাজ করারও সাহস করতে পারে না। সে দুনিয়া মুখী নয়, সে দুনিয়া লোভী নয়, সে আখেরাত মুখী। শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে সে সকল প্রকার গুনার থেকে নিরাপদ দূরে অবস্থান করে। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, জানি না আপনারা বুঝবেন কিনা বুঝবেন না, মানবেন কিনা মানবেন না, তারপরও সত্য কথাটা বলে ফেলি, শেষ বিচারের ভয় যার অন্তরে নাই সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। শেষ বিচারের ভয় যার অন্তরে নাই সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে পারবে, আর শেষ বিচারের ভয় যার অন্তরে থাকবে সে যত বড় অশিক্ষিত হোক না কেন তার মতো নীতিশীল জগতে আর কেউ হতে পারে না। এই দুটি কথার দুটি উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত সাদা সিধা জীবনযাপন করতেন, আগের থেকে যে চিন্তনা সে হঠাৎ করে উমরকে দেখলে বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা বলে কল্পনাও করতে পারত না, সাধারণ একজন মুসাফির মনে করত। সেই খলিফা উমর এক সময় মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে বড় খিদা লেগেছে, মরুভূমিতে তো দোকান ফাটও নাই, বাড়ি ঘরও নাই, খাদ্যও নাই, পানীয় নাই, কি করবেন পেটে খিদা লাগলে। দেখেন মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করছে একটি রাখাল ছেলে, সেই রাখাল ছেলে তার পালের একটি ছাগলের দুধ দোহন করে নিজে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে বড় খিদা, আর একটি ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, আমি একটু পান করি, আমার পেটের খিদা নিবারণ। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, সে ভাবলো একজন পথিক মুসাফির। রাখাল ছেলে বলল, মুসাফির মিয়া এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না। খলিফা উমরের আশা পুরাইল না, নৈরাশ হলেন, নৈরাশ হলেন, কিন্তু দুঃখিত না হয়ে আনন্দিত হলেন, কারণ আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া কাউকে মালিকের মাল দেয় না, এতেই আমার আত্মা তুষ্ট। কিন্তু সমস্যা হলো সর্বযুগেই এমন কিছু চাটুকার, এমন কিছু চাটুকার থাকে, চাটুকার যারা এত সুন্দর সুন্দর কথা বলে শুনলে মনে হয় নবীগণের কথা, আর এত বিশ্রী কাজ করে দেখলে মনে হয় ফেরাউনের কাজ। সর্বযুগেই এমন কিছু চাটুকার থাকে যারা কথা বলে নবীর মতো, কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও এইরকম চাটুকার কিনা তাকে পরীক্ষা করতে হবে। খলিফা উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি যদি একটি ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, আমি দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, আর একটি ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাবে। রাখাল ছেলে মুসাফির খলিফা উমর চিনে না মুসাফির চিনে? রাখাল ছেলে বলল, মুসাফির মিয়া তোমার কথা মতো একটি ছাগল দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, এমত অবস্থায় আমার মালিক যদি গুনে দেখে ছাগল একটা কম অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, ছাগল একটা কি করেছিস, তখন আমি কি জবাব দিব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বুদ্ধি বাতলিয়ে দিয়ে বলে, মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, বাঘে ধরে ছাগল নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবে কি করে, কাজেই তুমি নির্দোষ সাব্যস্ত হয়ে যাবে, তোমাকে মালিকে কোনো রকমের দণ্ড দিতে পারবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে এই মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপল, ক্ষিপ্ত হলো মুসাফির লোকটার উপর, বলে এই বেটা মুসাফির দাঁড়া, আমার মালিককে যদি আমি বলি একটি ছাগল বাঘে ধরে নিয়ে গেছে,
আমি মালিকের বিশ্বস্ত চাকর, আর কোনো আপত্তি করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করেছিলি, তখন কি জবাব দেবে? ঘটনার দ্বারা আমরা কি পাইলাম? শেষ বিচারের ভয় যার অন্তরে তাকে, সে রাখাল ছেলে হলেও অসৎ হতে পারে না। রাখাল ছেলে হলেও অসৎ হতে পারে না, দুর্নীতিবান হতে পারে না, তসরূপকারী হতে পারে না, আত্মসাৎকারী হতে পারে না। সকল প্রকার পাপ থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে মানুষকে একমাত্র শেষ বিচারের ভয় রক্ষা করতে পারে। পক্ষান্তরে শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে, কি বলেছিলাম, যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এরও একটি ঘটনা শুনাই আপনাদের, সেটা ইতিহাসের ঘটনা নয়, সেটা আমার জীবনের ঘটনা। একটু আগে ব্রাহ্মণবাড়িয়ার হুজুর বয়ান করে গেছেন, ওনাদের দেশে ওয়াজ করতে গেছিলাম প্রায় 30-35 বছর আগে। সেখান থেকে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম, রেলে বাড়ি ফেরার জন্য। রেল স্টেশনে গিয়ে দেখি গাড়ি ছেড়ে দেয়, টিকিট পাওয়া যাবে না, গাড়ি ধরলে টিকিট ছাড়া ধরা যায়। তখন রেল গাড়ির ভিতরে বিনা টিকিটে যারা গাড়ি চড়ে তাদেরকে টিকিট দিয়ে পয়সা ভাড়া আদায় করার দায়িত্বশীল সরকারের বেতনভোগী কর্মচারী নিয়োজিত থাকতো, তখন তাকে টিটি সাহেব বলা হয়। আমি টিটি সাহেবকে বললাম, আমি টিকিট দিতে পারিনি, আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় নিয়ে যান। তিনি আমাকে বলেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকার তাকে ভাড়া দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য, আমাকে বলে টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? তিনি বললেন, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, জরিমানাও দেব ভাড়াও দেব, আমাকে টিকিট দিন। তিনি বললেন, আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, আপনি বিনা টিকিটে যা ইচ্ছা আমাকে দিয়া দিন। কিভাবে দিব বিনা টিকিটে, আপনারা বলুন তো, বিনা টিকিটে যদি আমি তাকে যা ইচ্ছা দিয়ে দেই, এই টাকাটা কি সরকারের তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এই লোকটা অশিক্ষিত বলে সরকার তাকে চাকুরি দিয়েছে, না শিক্ষিত, নীতিশীল না দুর্নীতিবাজ? কেন দুর্নীতিবাজ? শেষ বিচারের ভয় নাই। কেন দুর্নীতিবাজ? শেষ বিচারের ভয় নাই। এই ঘটনায় পরিষ্কার হলো, যার অন্তরে শেষ বিচারের ভয় নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। এই কারণে আখেরাত মুখী হবে, যে আল্লাহর রাসূল বলেছেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার, তাকে চিনার দ্বিতীয় আলামত হলো সে আখেরাত মুখী হবে। এই আখেরাত মুখী বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝা দরকার, পরিষ্কারভাবে বোঝা দরকার। যার অন্তরে এই ভয় থাকে, আমি দুর্নীতি করলে, আমি জালিয়াতি করলে, আমি দুষ্কৃতি করলে, আমি গুনার কাজ করলে, আমি পাপের কাজ করলে, শেষ বিচারের দিন, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ব্যক্তিকে তার শেষ বিচারের ভয় সকল প্রকার অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে রাখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে, শত শত আয়াতে, সহস্রাধিক আয়াতে শুধু কিয়ামতের হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করেছে। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, প্রত্যেককেই যার যার কর্মফল ভোগ করতে হবে। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দেওয়ার দিন বলেছেন। মালিকি ইয়াউমিদ্দিন এর অর্থই হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। দুনিয়ার জীবনের সকল কর্মের আসল ফল হাশরের মাঠে দেওয়া হবে, দুনিয়ার জীবনের সকল কাজের আসল ফল পরকালের চিরস্থায়ী জীবনে ভোগ করতে হবে। সেই কিয়ামতের মাঠে, হাশরের মাঠের অবস্থা অত্যন্ত ভয়াবহ। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে একটি আদম সন্তানকে ছেড়ে দেওয়া হবে না 5টি প্রশ্ন না করে। কত প্রশ্ন? 5টি প্রশ্ন।
আমরা জীবন বর্মনে রাখার চেষ্টা করি। হাসরের মাঠে হবে 5 প্রশ্ন সমস্ত আদম সন্তানকে করা হবে, আর কবরে হবে 3 প্রশ্ন সমস্ত আদম সন্তানকে করা হবে। বুঝে থাকলে বলুন তো, কবরে কত প্রশ্ন, হাসরের মাঠে কত প্রশ্ন? তাহলে কবরের 3 প্রশ্নটাও আগে একটু বুঝে নিই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে যে কবরে দাফন করা হয়, এটাকে যেখানে দাফন করা হয় এটাকে কবর বলা হয়। হিন্দু মরে গেলে যেখানে পুড়িয়ে দেওয়া হয় লাশ, সেটাকে শ্মশানঘাট বলা হয়। আর কোনো মানুষকে মাছে খেয়ে ফেললে, মাছে খেয়ে তাকে পায়খানা করে সাগরের তলায় মাটির সাথে নিমজ্জিত হয়ে যায়। আর কোনো মানুষকে বাঘে খেয়ে ফেললে জঙ্গলে পায়খানা করে জঙ্গলের মাটির সাথে নিমজ্জিত হয়ে যায়। শরীর যেখানেই নিমজ্জিত হয়ে যাক না কেন, আত্মার সাথে কর্মফলের সম্পর্ক বজায় থাকে। মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়টাকে চমৎকার একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছে। উদাহরণটি হলো, দুই বন্ধু এক রুমে দুই খাটে ঘুমাইল। এক রুমের ভিতরে দুই বন্ধু দুই খাটে ঘুমাইল। এক বন্ধু খাটে ঘুমিয়ে স্বপ্নে দেখতে লাগলো, সে হরিণ শিকারে গেছে, সুন্দর সুন্দর হরিণ ইচ্ছা মতো শিকার করতেছে, আর হরিণ শিকারের আনন্দ উপভোগ করতেছে এবং খিলখিল করে হাসতেছে। অনেক সময় ঘুমন্ত অবস্থায় হাসি দেখতে পাওয়া যায়। দ্বিতীয় বন্ধু স্বপ্নে দেখে, সেও হরিণ শিকারে গিয়েছিল, হরিণ তো পায়নি, বাঘ তাকে পেয়ে বসেছে, বাঘ তার উপর হামলা করেছে, চিৎকার দিচ্ছে বাঁচাও বাঁচাও বলে, তার মুখে চিৎকার শুনে যায়। তৃতীয় বন্ধু সেই রুমের ভিতরে বসা ছিল, দুনু বন্ধুকে জাগাইল, জাগাইয়ে জিজ্ঞেস করলো, তুমি হাসো কেন, তুমি চিৎকার করো কেন? প্রথম বন্ধু বলে, আমি হাসি, আমি হরিণ শিকার করতেছিলাম। দ্বিতীয় বন্ধু বলে, আমি চিৎকার করতেছি, আমাকে বাঘে হামলা করতেছিল। তৃতীয় বন্ধু বলে, মিথ্যুক তোরা, তোদের পাশে আমি বসা, আমি হরিণও দেখলাম না বাঘও দেখলাম না, তোরা দেখলে কিভাবে? এই প্রশ্নের যেই জবাব, আজকালকার অনেক বিজ্ঞানের অন্ধ অনুসারীরা বলে, কত পুরাতন ভাঙ্গা কবর দেখলাম, না দুজখের আগুন পাইলাম, না বেহেস্তের ফুল পাইলাম, মৌলবীরা কি কয়? এই মৌলবীরা কি কয়? এই প্রশ্নের জবাব আল্লাহ স্বপ্নের মাধ্যমে সৃষ্টির সূচনাকাল থেকেই মজুদ করে রেখেছে। ঘুমন্ত মানুষ স্বপ্নে যা দেখে, জাগ্রত মানুষ তার লেশ মাত্র দেখে না, ঠিক তেমনি ভাবে কবরবাসী মানুষ পরকালের জগতের যা কিছু দেখে, দুনিয়ার জীবিত মানুষ তার কিছুই দেখে না। সুতরাং কবর জগতের সুখ দুঃখের উদাহরণ দুনিয়ার স্বপ্নের মতো। দারুল উলুম দেওবন্দের কিছু সন্তান আল্লামা মনজুর নোমানি রহমতুল্লাহি আলাইহি মারিফুল হাদিস নামক কিতাবে এই কবরের জগতের অবস্থার বিবরণ দিতে গিয়া, অবস্থা সম্বলিত হাদিসগুলির ব্যাখ্যা দিতে গিয়া এই স্বপ্নের উদাহরণটি পেশ করেছেন, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কাজী আজকের থেকে যেন আমরা এমন প্রশ্ন আর কোনোদিন না শুনি যে কত পুরাতন ভাঙ্গা কবর দেখলাম, কোনো যে বেহেস্তের বিছানাও পাইলাম না, আগুনের বিছাও পাইলাম না, বিছানাও পাইলাম না, মৌলবীরা কি বলে? এইটা স্বপ্নের মতো, ওই লোকে যা দেখে তোমার দেখার যোগ্যতাই নাই। এই মরণের পরে যে যেখানে অবস্থান করে সেইটাকেই ইসলামের পরিভাষায় কবর জগৎ বলা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর জগতে পৌঁছামাত্রই মুনকার নাকির নামক দুইজন ফিরিস্তা অথবা দুই দল ফিরিস্তা তার কবর জগতে উপস্থিত হন, তাকে 3টি প্রশ্ন করার জন্য। কতটি প্রশ্ন কারো জানা থাকলে একটু দয়া করে বলবেন, প্রথম প্রশ্নটা কি, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্নটা কি, তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্নটা কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি? রাসূল বলেন, প্রথম প্রশ্নের জবাবে যে বলতে পারবে রব আমার আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের জবাবে যে বলতে পারবে ধর্ম আমার ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাবে যে বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই ব্যক্তির কবরকে জান্নাতের জান্নাতের বাসর ঘরে সাজিয়ে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্নের জবাবে কি বলতে পারলে, তোমার ধর্ম কি, এই প্রশ্ন হবে কিনা সকলের কবরে? কি জবাব দিতে পারলে রক্ষা? ইসলাম জবাব দিতে পারলে রক্ষা।
কিন্তু আজকাল এমনও কিছু মানুষের মুখে শুনতে পাওয়া যায় ইসলাম শব্দটা ব্যবহার করলেই কয় সাম্প্রদায়িক, কি কয়, কয় আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ চাই। ধর্মে ধর্ম যদি ধর্মের নাম যদি সাম্প্রদায়িকতা হয় তাহলে অসাম্প্রদায়িক সমাজটা তো নাস্তিকের সমাজ হবে, কারণ আমাদের বাংলাদেশের সমাজে কিছু মুসলমান ইসলাম ধর্ম পালন করে, কিছু মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে, কিছু মানুষ ইহুদি ধর্ম পালন করে, কিছু মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে, কোনো ধর্ম পালন করে না এমন মানুষের সংখ্যা অতি নগণ্য, অতি নগণ্য। তাইলে কি গোটা বাংলাদেশটাই সাম্প্রদায়িক দেশ হয়ে গেল? ধর্ম পালনের নাম সাম্প্রদায়িকতা নয়। যদি ধর্মের নাম সাম্প্রদায়িকতা বলা হয় তাইলে নাস্তিক ছাড়া অসাম্প্রদায়িক কোনো সমাজ হতে পারে না। আর ধর্মের নাম ব্যবহার না করাকেই যদি অসাম্প্রদায়িক বলা হয় তাহলে কবরে মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি, তখন বলবে যে আমি আমি অসাম্প্রদায়িক, টের পাবে অসাম্প্রদায়িকতার মজা কত। কবরের আজাব থেকে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা পেতে হলে ইসলামের নাম বলতেই হবে। ইসলামের নাম বলার বলাকে যদি সাম্প্রদায়িকতা বলা হয় তাহলে সাম্প্রদায়িকতা ছাড়া কবরেও রক্ষা নাই, সাম্প্রদায়িকতা ছাড়া হাসরের মাঠেও রক্ষা নাই, সাম্প্রদায়িকতা ছাড়া জাহান্নাম থেকে রক্ষা নাই। তাই রাসূল বলেন যেই লোক প্রথম প্রশ্নের জবাবে বলতে পারবে রব আমার আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের জবাবে বলতে পারবে ধর্ম আমার ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাবে বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সেই ব্যক্তির কবরকে জান্নাতের বাসরঘরে রূপান্তরিত করে দাও। জবাব না বলতে পারলে কি হবে সেই আলোচনায় আজকে আর যাচ্ছি না। বলতেছিলাম কবরে হবে তিন প্রশ্ন, হাসরের মাঠে পাঁচ প্রশ্ন। রাসূল বলেন হাসরের মাঠে পাঁচটি প্রশ্ন না করে কোন একটি আদম সন্তানকে ছেড়ে দেওয়া হবে না। পাঁচ প্রশ্নের প্রথম প্রশ্ন আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ। দুই নম্বর প্রশ্ন যৌবন কালে কি করেছ। তিন নম্বর প্রশ্ন দুনিয়ার জীবনের উপার্জিত সম্পদ হালাল পথে উপার্জন করেছ না হারাম পথে। চার নম্বর প্রশ্ন দুনিয়ার জীবনের উপার্জিত সম্পদ হালাল কাজে ব্যবহার করেছ না হারাম কাজে। পাঁচ নম্বর প্রশ্ন আল্লাহর হুকুম রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ। রাসুল বলেন পাঁচ প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে প্রতিটি আদম সন্তানকে, উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নয় ইঞ্চি নিচে 50,000 মাটির নিচ থেকে সমস্ত মানুষ দাঁড়াবে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বৎসর। উম্মুল মুমিনিন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা তো বড় লজ্জাজনক ব্যাপার। আয়েশার প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা, এটা তো বড় লজ্জাজনক ব্যাপার। 50,000 বছর পর্যন্ত সমস্ত নারীরা সমস্ত পুরুষেরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, পুরুষের সামনে নারীরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নারীদের সামনে পুরুষেরা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে, এটা তো বড় লজ্জার কথা। নবী বলেন আয়েশা হাসরের মাঠের ভয়াবহ অবস্থার অনুমান যদি তোমার থাকতো লজ্জার কথা চিন্তা করারও অবকাশ পেতে না, কারণ হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে যে হাসরের মাঠে আল্লাহর আজাব গজবের ভয়ে আল্লাহর তর্জন গর্জনের ভয়ে ভীত হয়ে সমস্ত মানুষগুলি হা করে উপরের দিকে তাকিয়ে যে দাঁড়াবে 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার অবকাশ পাবে না। কে নারী আর কে পুরুষ, কে কাফর পরা আর কে উলঙ্গ, সেই চিন্তা করার সময় কোথায় তার? বিবরণ বুঝে থাকলে বলুন তো হাসরের মাঠের অবস্থা মামুলি না ভয়াবহ? হাসরের মাঠের অবস্থা ভয়াবহ।
হাশরের মাঠের এই ভয়াবহ অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই কথার ভয় যার অন্তরে থাকে সে নেক আমল ছাড়তে পারে না, বদ আমল করতে পারে না। এই লোকটা আখেরাত মুখী, এই লোকটা কি মুখী? আখেরাত মুখী। আমি তো আশা করি রাসূলের বিবরণ শুনলে বুঝতে পারলে আপনারা প্রত্যেকে টের পাচ্ছেন আপনারা কে কে দুনিয়া মুখী আর কে কে আখেরাত মুখী। সারা দুনিয়ার সমস্ত মানুষ একদল থাকে দুনিয়ামুখী আর একদল থাকে আখেরাতমুখী। দুনিয়ামুখীরা দুনিয়ার তিন রকমের লোভ চরিতার্থ করার মুহে লিপ্ত থাকে জীবনভর, আর আখেরাতমুখী মানুষ জীবনভর আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে লিপ্ত থাকে, গুনাহ গুনাহ থেকে অপরাধ থেকে পাপ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে। এই হইল দুনিয়ামুখী মানুষের পরিচয়, আখেরাতমুখী মানুষের পরিচয়। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ভয়াবহ হাশরের মাঠে সবচেয়ে বড় মারাত্মক ভয়ের কারণ হবে তিন ক্ষেত্রে, সবচেয়ে বড় মারাত্মক পেরেশানি হবে তিন ক্ষেত্রে। হাশরের মাঠে যত কষ্ট আছে, যত ভয়াবহ ব্যাপার আছে, এর মধ্যে তিনটা ব্যাপার সবচেয়ে বেশি ভয়াবহ। একটি হলো আমল নামা হাতে দেওয়ার সময়, আরেকটি হলো আমল নামা ওজন করার সময়, আরেকটি হলো পুল সিরাত পার হওয়ার সময়। এই তিন বিপদের সময় সমস্ত নবী রসুলগণ পর্যন্ত নিজের উম্মতের কথা স্মরণ করবেন দূরের কথা, নিজের বিবি বাচ্চার কথাও ভুলে যাবেন। সমস্ত নবী রসুলগণ বলবেন ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের মাঠে এই তিন বিপদের সময় বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আন্দাজ করুন কত বড় ভয়ঙ্কর অবস্থা হলে নিজের উম্মত তো দূরের কথা, বিবি বাচ্চার কথাও ভুলে যাবেন, কত বড় ভয়াবহ অবস্থা হলে। এই হইল হাশরের মাঠের ভয়াবহ অবস্থার মধ্যে তিনটা অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। একটা হলো আমল নামা হাতে দেওয়ার সময়, আরেকটা আমল নামা ওজন করার সময়, আর একটা পুল সিরাত পার হওয়ার সময়। প্রত্যেকটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের জানা বোঝা এবং জীবন বর্মনে রাখার দরকার। কিন্তু দুঃখিত, একদিনে তো সব কথা বলা যায় না, আমি খুব সংক্ষিপ্তভাবে তিন বিপদের কথা বলছি, শুনুন। আমলনামা হাতে দেওয়ার সময় যাদের আমলনামা ডান হাতে দেওয়া হয় এদের আমলনামায় লেখা থাকবে তুমি চিরস্থায়ী জাহান্নামী নও, চিরস্থায়ী জাহান্নামী নও। আমলনামা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে হাশরের মাঠে ডাকতে থাকবে চিৎকার দিয়া, হা উমুকরাউ কিতাবিয়া, কে আসো আমার আপনজন, দেখো আমার আমলনামায় লেখা আছে আমি চিরস্থায়ী জাহান্নামী নই। আরেক দলের আমলনামা দেওয়া হবে বাম হাতে, বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে এদের ব্যাপারে অনেক কথা আছে। এদেরকে আল্লাহ প্রথমে জিজ্ঞাসা করবেন এতগুলি গুনাহ দুনিয়ার জীবনে কেন করেছিলি বল, বলবে করি নাই গুনাহ। তখন আল্লাহ বিভিন্নভাবে প্রমাণ করবেন, প্রমাণ করে আবার জিজ্ঞাসা করবেন বল, তখন বলবে আমি করিনি, অমুক তমুক আমাকে আমার দ্বারা করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করবেন তুই নিজে স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় গুনাহ করছস, কেন করলি বল, তখন আর কোনো জবাব দিতে পারবে না। এদের আমলনামা হাতে দেওয়ার সময় ডান হাত বাড়াবে আমলনামা হাতে নেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা তাদের ডান হাতকে মুড়িয়ে ঘাড়ের সাথে বেঁধে দেবে, আর কখনো ডান হাত বাড়াতে পারবে না। তারপর এদের বাম হাত বুক ছিদ্র করে বুক দিয়ে প্রবেশ করানো হবে, পিঠ ছিদ্র করে পিছন দিকে বের করা হবে, সেখানে তার আমলনামা দেওয়া হবে এবং গার মস্কিয়ে চেহারা পিছন দিকে নিয়ে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ে দেখ তোর আমলনামা পাপ করেছিলি কিনা করেছিলি না। সুতরাং আমলনামা হাত বাম হাতে দেওয়াটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। এই আমলনামা হাতে দেওয়ার সময় সমস্ত মানুষ শুধু বলবে হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হাশরের মাঠের সবচেয়ে বড় তিন বিপদের এক বিপদ আমলনামা হাতে দেওয়ার সময়, দ্বিতীয় বিপদ আমলনামা ওজন করার সময়। আমলনামা কি জিনিস?
এই প্রশ্নের জবাব যাদের জানা নাই তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সংক্ষেপে বলে দিয়েছেন, মুফাসসিরগণ তাফসীরের কিতাবে বিস্তারিত লিখেছেন, হাদিস শরীফে রাসূল বলেছেন, প্রতিটি মানুষের দুই কাঁধে দুজন ফেরেশতা নিযুক্ত আছে। ডান কাঁধের ফেরেশতা সারা জীবনের নেক আমল লিপিবদ্ধ করে রাখে, বাম কাঁধের ফেরেশতা সারা জীবনের গুনাহ লিপিবদ্ধ করে রাখে। ফেরেশতার লিপিবদ্ধ করে রাখা এই রেকর্ড আধুনিক বিজ্ঞান বিভিন্ন রেকর্ডার আবিষ্কার করে আমাদের বোঝানো সহজ করে দিয়েছে। এই অনুষ্ঠানটাকে যারা ভিডিও রেকর্ড করছেন, এই ভিডিও রেকর্ডে কোন বক্তা কখন বসল, কোন বক্তা কি বলল, কোন বক্তা অঙ্গভঙ্গি কেমন করল, সব রেকর্ড হয়ে যায় কিনা। পরে যদি বলে আমি করিনি, রেকর্ড সাক্ষী হয়ে যাবে তার বিরুদ্ধে। এবার আপনারা বলুন তো, মানুষের আবিষ্কৃত যন্ত্র যদি এমনভাবে একটা মানুষের কার্যকলাপ নড়াচড়া রেকর্ড করতে পারে, তাহলে আল্লাহ একটা মানুষের জীবনকে কেমনভাবে রেকর্ড করতে পারে? আল্লাহর সেই কুদরতি রেকর্ডের নাম আমলনামা। আল্লাহর কুদরতি সেই রেকর্ডের নাম আমলনামা। আমলনামা ওজন করা হবে হাশরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, আমল নামা ওজনের সময় যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি সাব্যস্ত হবে, যার গুনার পাল্লা ভারী হবে জাহান্নামী সাব্যস্ত হবে। আমার ধারণা মতে কার নেকির পাল্লা ভারী হবে এটা হাশরের মাঠে দাঁড়িয়ে বুঝলে হবে না, দুনিয়াতে থাকা অবস্থায় জানতে হবে। কার গুনার পাল্লা ভারী হবে হাশরের মাঠে দাঁড়িয়ে দেখলে কোনো ফল হবে না, হাশরের মাঠে দাঁড়াবার আগে, কবরে প্রবেশ করার আগে, দুনিয়াতে জীবিত থাকা কালে বুঝতে হবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নেক আমলের ওজন ভারী হয় তিন কোয়ালিটি থাকলে। কত কোয়ালিটি? নেক আমলের সাথে যদি তিনটা কোয়ালিটি থাকে, এই সামান্য নেক আমলের ওজন অনেক ভারী হয়। তিন কোয়ালিটির প্রথম কোয়ালিটির নাম ঈমান। প্রথম কোয়ালিটির নাম ঈমান। আল্লাহর বিধানে বিশ্বাস করার নাম ঈমান। নবীর তরিকায় বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে এদেরকে মুমিন বলা হয় না, এদের ঈমান নাই। এই কথাটাও অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু বোঝাবার দরকার ছিল, কিন্তু দুঃখিত আমি সময়ের অভাবে হবে না। বর্তমান সমাজে অনেক নামদারি মুসলমান এমনও আছে যারা কোরআনের বর্ণিত বহু বিধানের বিরুদ্ধে এদের আপত্তি আছে। একটি আপত্তির কথা বলি শুনুন, সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, কোন সন্তানাদির পিতামাতা মারা গেলে পিতামাতা মৃত পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। ছেলে পাবে কত অংশ, মেয়ে পাবে কত অংশ? এক অংশ। এটা আল্লাহর বিধান। কোন সুরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন। একটু আগে বলেছি কিছু লোকরে নারীবাদী কয়, আছে কি না, এদের স্লোগান কি, নারী পুরুষের সমান অধিকার চাই। আল্লাহ বৈষম্য করেছে, অবিচার, আমরা সমান অধিকার দিয়ে করব সুবিচার। আল্লাহর বিধানকে যদি অবিচার সাব্যস্ত করে আর নিজেকে নিজে যদি আল্লাহর চেয়ে বড় সুবিচারী সাব্যস্ত করে, এইটার নাম ওই ঈমান। তাহলে আপনাদের সমাজে ঈমানদার কজন আর বেঈমান কজন? যে সমাজে আপনারা বাস করেন এই সমাজে ঈমানদার কজন আর বেঈমান কজন? আমার ধারণা মতে বড় শিক্ষিত নয় এমন সাধারণ মুসলমানদের ঈমান বড় পিওর নির্ভেজাল। এরা বলে কি জানেন? এরা বলে দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, সাক্ষী বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এই কথা জনসাধারণে কয়, এদের ঈমান নির্ভেজাল। আর কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে কয়, যুক্তিমত হলে মানি, নাইলে মানি না।
যুক্তি কি? ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার, মেয়েরও জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার। সুতরাং একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে ভাবে দুই অংশ, মেয়ে ভাবে এক অংশ। অযৌক্তিক। এটা কি জনসাধারণের কথা না পণ্ডিতদের কথা? আমি তো, আমার তো বিশ্বাস আপনারা জনসাধারণের মতোই। পণ্ডিত যদি ফাঁকে ফুকে দুই একজন থাকে তাহলে একটু কান পেতে শুনুন, একটু কান পেতে শুনুন। আল্লাহর বিধান মতে, একটু আগে বলেছি, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হওয়ার পর নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই, বিয়ে করার পরে স্ত্রী ফালার দায়িত্ব নিজেরই, সন্তানাদি জন্ম হওয়ার পরে সন্তানাদি ফালার দায়িত্ব নিজেরই। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ের পর থেকে বউয়ের লালন পালন, সন্তান জন্ম হওয়ার থেকে সন্তানের লালন পালন। বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? মৃত মা বাবার ত্যাজ্য সম্পদে অংশ পাইছে কটা? খরচ তিনটা অংশ দুইটা, খরচ তিনটা অংশ দুইটা, ভুলে যাবেন। মেয়ের জীবনে বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী লালন পালনের দায়িত্ব নাই, সন্তান পালনের দায়িত্ব নাই, অংশ পাইছে একটা। যার খরচ আছে তিনটা অংশ পাইছে দুইটা, যার খরচ নাই একটাও অংশ পাইছে একটা। এবার বলুন দুই অংশ পেয়ে বেশি পেল না এক অংশ পেয়ে বেশি পেল? এত সোজা কথা যে সমস্ত পণ্ডিতেরা বুঝে না, এই সমস্ত পণ্ডিতদের জন্য একটা গল্প বলি শুন। একটা মূর্খ লোক ছিল, দস্তগত ছিলেন। যখন বুঝতে পারলো বর্তমান সমাজে লেখাপড়া ছাড়া চলাফেরা করা কষ্ট, তখন ছেলেটাকে স্কুলে ভর্তি দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, 10 বছর লেখাপড়া করে ম্যাট্রিক পাস করলো, SSC পাস করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়। বুঝে থাকতে বলুন তো রোল নম্বর কত? এক। বাবা তো মূর্খ, এক রোল নম্বর এক হইলে নম্বর বেশি পায় না 10 হইলে নম্বর বেশি পায়, এগুলি বুঝে সুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি বেশি। পরীক্ষার ফল ঘোষণার পরে মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো, পরীক্ষা যে দিয়েছিলে পাস করেছ? ছেলে বলে পাস করেছি। বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে? কয় 1 নম্বরে। বাবা কয় সর্বনাশ করছস, পাশের বাড়ির ছেলেটা তোর সাথে লেখাপড়া করিয়া একসাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে পাস করেছে, তুই এত কম নম্বরে পাস করলে কেন? এই গর্দবে যেমন বুঝে না, 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত গর্দবরাও বুঝে না, ছেলে 2 অংশ ফাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ ফাইলে বেশি পায়। নেক আমালের ওজন বাড়ি হয় কত কোয়ালিটি সম্পন্ন হইলে? 3 কোয়ালিটির প্রথমটার নাম ইমান। কারে কয় আল্লাহর বিধানের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করার নাম না, আত্মসমর্পণ করার নাম, নেক আমলের ওজন বাড়ি হবে। কাদিয়ানিরা নেক আমল করে, প্রথম কোয়ালিটি নাই, কত নম্বর কোয়ালিটি নাই? 1 নম্বর কোয়ালিটি নাই। কিভাবে 1 নম্বর কোয়ালিটি নাই? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। এই উপাধিটা স্মরণ রাখুন, কোরআনের ভাষায় খাতামুন নাবিয়্যিন। কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন। হাদিস শরীফে রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি খাতামুন নবীন অর্থ আমি শেষ নবী, আমি খাতামুন নবীন অর্থ আমি শেষ নবী। তাহলে আমাদের নবীকে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন আপত্তি কাদিয়ানিদের, আপত্তি কাদের? কাদিয়ানিদের। সুতরাং কাদিয়ানিদের ঈমান আছে, প্রথম কোয়ালিটি না নাই, এই জন্য কাদিয়ানি কাফের, এই জন্য কাদিয়ানি কাফের, প্রথম কোয়ালিটি নাই, প্রথম কোয়ালিটি নাই।
কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এক সম্মেলন হইল রাজনৈতিক, একজন রাজনৈতিক নেতা না নেত্রী যেন আসলেন বক্তব্য দেওয়ার জন্য, মানুষ কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য দাবি পেশ করল। নেতা নেত্রী বক্তৃতায় বললেন, কাদিয়ানি কাফির না মুমিন আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করার দরকার নাই। পরে আবার এই জায়গা তার এক সম্মেলনে আমি গেলাম, ধর্মীয় সম্মেলন, এটা রাজনৈতিক না, ধর্মীয় সম্মেলনে লোকেরা আমারে প্রশ্ন করলো যে একজন নেতা বলেছেন কাদিয়ানি কাফির না মুমিন আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করা উচিত নয়, এই ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম যেই লোকে বলে কাদিয়ানি মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়, সেই লোকটাও মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমারও মন্তব্য করা উচিত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, দ্বিতীয় শ্রেণীর একটা পাঠশালার ছাত্র যদি অঙ্ক পরীক্ষা দিতে যায়, কোন শ্রেণী কি পরীক্ষা, যদি প্রশ্ন আসে 50 আর 50 যোগফল কত, যদি লেখে আল্লাহই ভালো জানে আমার মন্তব্য করা উচিত নয়, তাহলে পরীক্ষার ফলাফলটা কেমন হয়? ঠিক তেমনি ভাবে যারা বলে কাদিয়ানিরা মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করা উচিত নয়, এদেরও ইমানের কোটায় গুড়ার ডিম ছাড়া কিছু নয়। হাসরের মাঠে কতটি বিপদ সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এর মধ্যে একটি হলো আমলনামা ওজনের সময়। আমলনামা ওজন, নেক আমলের ওজন ভারী হয় কত কোয়ালিটির দ্বারা, প্রথম নম্বর ইমান, দ্বিতীয় নম্বর সহিনিয়ত, দ্বিতীয় নম্বর সহিনিয়ত, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি নেক আমল করি, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, এর নাম সহিনিয়ত। আর কেউ যদি নেক আমল করে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের মারহাবা কুরাবার জন্য, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, জনপ্রিয়তা লাভ করার জন্য, আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন তার ঠিকানা জাহান্নাম। অনেক লম্বা হাদিস আছে, আমার বলার মতো সময় নাই, সংক্ষেপে শুধু মনে রাখবেন, রাসূল বলেছেন জনপ্রিয়তা লাভের জন্য যদি কেউ আমল ভালো করে আল্লাহ বলবেন তোর মতো ভালো আমলওয়ালার ঠিকানা আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নেই। তাহলে নেক আমলের ওজন বাড়ি হওয়ার দ্বিতীয় কোয়ালিটি সহিনিয়ত, তৃতীয় কোয়ালিটি নবীর তরিকা, তৃতীয় কোয়ালিটি কি নবীর তরিকা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, নেক আমল নবীর তরিকা মতে করো, এটার নাম সুন্নত, নেক আমল মন গড়া যুক্তিতে করবে সেটার নাম বেদাত। নেক আমল নবীর তরিকা মতে করলে এটার নাম সুন্নত, নেক আমল মন গড়া যুক্তিতে করলে সেটার নাম বেদাত। সুতরাং বেদাতীদের নেক সারা জীবনের নেক আমলের তুলার মতো ওজন হবে না। স্মরণ রাখার মতো কথা, হাসরের মাঠে যখন নেক আমল ওজন হবে তখন আমলের কতটা কোয়ালিটি থাকলে ওজন ভারী হবে, তিনটি, এক নম্বর ইমান, দুই নম্বর সহিনিয়ত, তিন নম্বর নবীর তরিকা। এক নম্বর ইমান, দুই নম্বর সহিনিয়ত, তিন নম্বর নবীর তরিকা। এবার গুনার ওজন বাড়ি হবে কত কোয়ালিটির দ্বারা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এক ব্যক্তির একটা গুনার ওজন আরেক ব্যক্তির সারা জীবনের হাজারো গুনার চেয়ে বেশি বাড়ি হবে, কোয়ালিটির কারণে। কোয়ালিটি কি, একটা লোক খাম খেয়ালি করে গুণা করে, এমনি উদাসীনতা বলে গুণা করে, তার একটা গুণার যে পরিমাণ ওজন হবে, আরেক লোক বিপদে পড়ে দায় পড়ে ঠেকা বশত উপায়হীন হয়ে গুণা করেছিল, তার হাজার গুণার ওজনের চেয়ে এই লোকের একটি গুণার ওজন ভারী হবে। উদাহরণ,
এক ব্যক্তি একদিন উজুর পানি পেল না, উজু করতে পারলো না, নামাজও পড়তে পারলো না। আরেকদিন উজুর পানি পেয়েছিল, নামাজের স্থান পেল না, নামাজ পড়তে পারলো না। আরেকদিন রেলগাড়ির ভিতরে এত ভিড়ের মধ্যে ছিল, উজু করার নামাজ পড়ার কোনো সুযোগই পেল না, নামাজ পড়তে পারলো না। আরেকদিন গাড়ি ধরার জন্য দৌড়তে দৌড়তে সময় পার হয়ে গেল, নামাজ পড়তে পারলো না। আরেকদিন হাসপাতালের বেডে শুয়েছিল, অপারেশন হয়েছিল, চেতনা আসলেও নড়াচড়া করতে পারে না, এই জন্য নামাজ পড়তে পারলো না। বলুন খামখেয়ালি কইরা নামাজ পড়লো না কতদিন? না প্রত্যেক দিনই ঠেকা বসত। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই ব্যক্তি সারা জীবনে যত নামাজ কাজা করেছে সবগুলির গুনার ওজন এত ভারী হবে না, যে লোকটা গপ্প করে করে এক বেলার নামাজ পড়লো না, তার এক বেলার নামাজ না পড়ার গুনার ওজন যত ভারী হবে। আমার কথা নয়, মুফাসসিরগণের কথা, আমার মুখে আবৃত্তি করছি মাত্র। বুঝে থাকলে বলুন তো বাংলাদেশের কতজন মুসলমান ঠেকা বসত নামাজ পড়ে না? না সবাই খামখেয়ালি করে নামাজ পড়ে না? তাহলে তোমার এক বেলার নামাজ না পড়ার গুনাহ আর এক ব্যক্তির সারা জীবন নামাজ না পড়ার গুনার চেয়ে ভারী হবে। বুঝে থাকতে বলুন বাংলাদেশের মুসলমানেরা হালকা ওজনের গুনাহ করে না ভারী ওজনের গুনাহ করে? আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতি সাব্যস্ত হবে, যার গুনার পাল্লা ভারী হবে জাহান্নামী সাব্যস্ত। হাসরের মাঠের সবচেয়ে বড় দুই বিপদের আলোচনা হইল, একটা হইলো আমল নামা হাসে দেওয়ার সময়, আর একটা হইলো আমল নামা ওজন করার সময়। বলুন আর একটা কোন সময়? পলসিরাতের পুলি। একদিন নবীর বিবি আয়েশা কান্দতেছিলেন, নবী জিজ্ঞেস করলেন আয়েশা কান্দ কেন? আয়েশা বলেন কিয়ামতের দিনের ভয়াবহ অবস্থা চিন্তা করে কান্দতেছি। সাথে সাথে জিজ্ঞাসা করলেন, নবী সেই কিয়ামতের ভয়াবহ অবস্থায় কি আপনার সাক্ষাৎ আমরা পাবো? নবী বলেন হ্যাঁ, তিন জায়গায় পাবে। আমল নামা উদনের সময় সেখানে আমাকে পাবে, আমল নামা হাতে দেওয়ার সময় আমাকে পাবে, পুলসিরাত পার হওয়ার সময় আমাকে পাবে। উম্মতে নবীকে হাসরের মাঠে কত জায়গায় পাবে? তিন জায়গায়। আমল নামা হাতে দেওয়ার সময়, আমল নামা ওজন করার সময়, পুলসিরাত পার হওয়ার সময়। প্রত্যেকটা সময়ের বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত বিবরণ আছে, আমি শুধু আপনাকে সামান্য একটু আওয়াজ দিলাম। এবার মূল কথার দিকে ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মনে আছে যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাকে চিনার উপায় কি? রাসূল বলেন তিন আলামতের দ্বারা চিনা যাবে। এক নম্বর, দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুই নম্বর, আখেরাতমুখী হবে। এবার এতক্ষণে বুঝেছেন আখেরাতমুখী কে? যে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, এবাদত বন্দেগীর ধার ধারে না, বেপরোয়াভাবে গুনাহ করে চলেছে, এই লোকটা আখেরাতমুখী না দুনিয়ামুখী? দুনিয়ামুখী হবে না। আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, তার প্রথম আলামত আখেরাতমুখী হবে, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। দুই নম্বর আলামত, তিন নম্বর আলামত, রাসূল বলেন মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। মরণের জন্য প্রস্তুতি বলতে কি বুঝায়? আরো দুটি হাদিসের দ্বারা ইনশাআল্লাহ আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেই দুটি হাদিসের সারমর্ম বলেই আজকের মতো কথা আমি সমাপ্ত করার চেষ্টা করব। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চান, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় না আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চান। কথাটা বলা মাত্রই নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার জীবনে তো কেউ কোনোদিন আল্লাহর সাক্ষাৎ পাবে না, আল্লাহর সাক্ষাৎ পাবে মরণের পরে। কাজী আপনি যে বললেন যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, এর অনিবার্য মর্ম দাঁড়ায় যে মরতে চায়, কে মরতে চায়? এই প্রশ্নের জবাবে রাসূল বলেন, আয়েশা আমার কথার মর্ম শুনো, ব্যাখ্যার মাধ্যমে আমার কথার মর্ম বুঝো। সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ দুই প্রকার, সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ দুই প্রকার। এক প্রকার মানুষের মরণ কালে যে ফিরিস্তা তার জান বের করতে আসে, এসে আগে তাকে জাহান্নাম দেখাইয়া বলে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, তারপরে তাকে জান্নাত দেখায়।
দেখাইয়া বলে আল্লাহ তোমাকে এই জান্নাত দান করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে তোমার জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন জান্নাতের সিনারি নিজের চোখের সামনে দেখে আর আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ পেয়ে এই লোকটা দুনিয়ার সব কিছু বলে যায়, ধন সম্পদের কথা বলে যায়, বাড়িঘরের কথা বলে যায়, ব্যবসা বাণিজ্যের কথা বলে যায়, ছেলে মেয়ের কথা বলে যায়, মা বাবার কথা বলে যায়, দুনিয়ার কোনো কিছুই তার মনে থাকে না, জান্নাতের সিনারি দেখে আর জান্নাতের সুসংবাদ পেয়ে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আজরাইলকে বলে অবিলম্বে নিয়ে চলো, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি আমাকে আখেরাতের পথে নিয়ে যাও। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। এই রকম মরণের জন্য যারা আজীবন সাধনা চালায়, তিন নম্বর আলামত পাওয়া গেল তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। রাসূল বলেন দ্বিতীয় দল, এই দলের জান বের করার জন্য যখন আজরাইল আসে, এসে আগে তাকে জান্নাত দেখায়, আগে জান্নাত দেখায়, দেখায় বলে এই জান্নাতটা আল্লাহ তোমার জন্য নির্মাণ করেছিলেন, কিন্তু তুমি জান্নাতটা গ্রহণ করনি, এই জন্য এই জান্নাত থেকে তুমি চিরকালের জন্য বঞ্চিত। তারপরে তাকে জাহান্নাম দেখাইয়া বলে তুমি এই জাহান্নাম উপার্জন করেছ দুনিয়ার জীবনে, তোমাকে তোমার উপার্জিত জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। তখন এই লোকটা প্রাণ যে কোনো মূল্যের বিনিময়ে দেহের ভিতরে থাকতে চায়, বের হতে চায় না, জোরাজুরি টানাটানি খেঁচাখেঁচি করে আজরাইল তার জান বের করে নিয়ে যায়। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে চায় না। বুঝে থাকতে বলুন তো, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, রাসূল বলেন কত আলামতের দ্বারা চিনা যাবে? তিন আলামত। এক নম্বর দুনিয়ামুখী হবে না, দুই নম্বর আখেরাতমুখী হবে, তিন নম্বর ভালো মরণের জন্য প্রস্তুত হবে, ভালো মরণের জন্য প্রস্তুত হবে। আমি শুরুতেই বলেছিলাম রাসূলের বর্ণিত তিন আলামত শুনলে বুঝলে টের পাবেন আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই। বুঝে থাকলে বলুন তো টের পাওয়া যায় কি না? যারা টের পান যে তাহলে তো আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, আমি তো দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের অপচেষ্টায় লিপ্ত আছি, আমি তো এবাদত বন্দেগি নিয়ে ব্যস্ত নই, মরণ নিয়ে তো আমার কোনো চিন্তা ভাবনাই নাই, এরকম যদি কেউ মনে করেন তাহলে অবশ্যই এই রকম অবস্থা যার তার অন্তরে হেদায়েতের নূর নাই তাদের জন্য একটি দুঃসংবাদ আছে বলেছিলাম। সুসংবাদটা হলো এই যে বসা থেকে আয়াতের তফসির শুনলেন, রাসূলের হাদিস শুনলেন, যে আমি যদি দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা না করি, আমি যদি এবাদত বন্দেগি নিয়ে ব্যস্ত থাকি, আমি যদি ভালো মরণের জন্য সচেষ্ট হই, তাহলে আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করবেন। কাজী বসা থাকা অবস্থায় যদি আমি আমার নিজের সাথে প্রতিজ্ঞা করি আজকের থেকে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবো না, আজকের থেকে এবাদত বন্দেগি ছেড়ে দেব না, আজকের থেকে মরণকে কোনোদিন ভুলে যাব না, উঠার আগে আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে যাদের অন্তরে এখনো হেদায়েতের নূর আসেনি এই তফসিরুল কোরআন মহাসম্মেলনের মাধ্যমে আল্লাহ আমাদের সবার অন্তরে হেদায়েতের নূর দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।